আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা ভাব সম্প্রসারণ দেখাবো। ভাব সম্প্রসারণের টপিকটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভাব সম্প্রসারণের হলো 3টা পয়েন্ট। প্রথমটা হলো মূল ভাব, যেটাতে আমরা ভাব সম্প্রসারণের যে যে টপিকটার উপরে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হবে সেই টপিকটাকে সংক্ষেপে কয়েক লাইনের ভিতরে লিখবো। তারপরে আছে সম্প্রসারিত ভাব, সেখানে আমরা এটাকে বিস্তারিতভাবে লিখবো। এবং তারপরে আছে মন্তব্য বা সিদ্ধান্ত। আমরা বিস্তারিতভাবে বা সম্প্রসারিত ভাব যা লিখলাম তা থেকে একটা সারাংশ সিদ্ধান্তের ভিতরে তুলে ধরবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মূল ভাব, 1952 সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য এদেশের দামাল ছেলেরা আন্দোলন করে, তাদের জীবন উৎসর্গ করে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা প্রাপ্তির জন্য তাদের জীবনদান ভুলবার নয়। সম্প্রসারিত ভাব, পৃথিবীর সকল দেশেই জাতীয় জীবনে এমন দু একটি দিন আসে যা স্বমহিমায় উজ্জ্বল। আমাদের জাতীয় জীবনে এমন স্মৃতিবিজড়িত মহিমা উজ্জ্বল একটি দিন 21শে ফেব্রুয়ারি। সারা বিশ্বের বাংলা ভাষীদের কাছে এই দিনটি চিরস্মরণীয়। 21শে ফেব্রুয়ারির ইতিহাস একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার। পাকিস্তানি স্বৈর শাসকরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল 1948 সালে। তারা ঘোষণা করে যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাংলার মানুষ এসে অন্যায় মেনে নেয়নি। বাংলার দামাল ছেলেরা এই ঘোষণার তুমুল বিরোধিতা করে। পাকিস্তান সরকার আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য 144 ধারা জারি করে, কিন্তু বাংলার দামাল ছেলেরা তাদের প্রাণের ভয় না করে মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে। স্বৈরাচারী পাক সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেফতার, জুলুম, নির্যাতন। এতেও বাংলার দুরন্ত ছেলেদের দমাতে না পেরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মমভাবে গুলি বর্ষণ করে। রফিক শফিক বরকত জব্বার সালামের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়। ক্রমবর্ধমান আন্দোলনের মুখে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হয় এবং 1954 সালের 7ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। এভাবে বহু ত্যাগের বিনিময়ে বাংলা এই মর্যাদা পায়। ভাষার জন্য প্রাণ দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছি। তাই তো আজ আমাদের ভাইদের আত্মত্যাগ বিশ্বের দরবারে মর্যাদা রোশন পেয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করেছে। তাই সমগ্র বাঙালির চেতনায় চিরস্মরণীয় তথা সমগ্র বিশ্বে বরণীয় হয়ে থাকে ভাষা শহীদদের নাম। তাদের ঋণ আমরা কোনোদিন ভুলবো না। তো এখন আমরা মন্তব্য বা সিদ্ধান্ত একটা লাস্ট পয়েন্টে বসলাম, যেদিকে আমরা এতক্ষণ যা বর্ণনা করলাম তার একটা সারাংশ লিখবো। আমাদের এই বাংলা ভাষা সত্যিই রক্তে ভেজা। ভাষা শহীদদের অবদান শ্রদ্ধা করে স্মরণ করার সঙ্গে সঙ্গে সব বাঙালি তাদের রক্তের ঋণ শোধ করার জন্য সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। ভাষার জন্য এমন সংগ্রাম অবিস্মরণীয়। তো ভিডিওটা ছিল এ পর্যন্তই। আমাদের চ্যানেলে এরকম আরও অনেক ধরনের ভিউ পাবলিশ করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।